তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন 2022 ষষ্ঠ শ্রেণী কম্পিউটার প্রশ্নপত্র নমুনা মডেল স্কুলের পরীক্ষা কেমন আসতে পারে এক নজরে দেখে নাও সম্ভাব্য প্রশ্নপত্র সেখানে প্রথম প্রশ্ন সত্য মিথ্যা লেখো অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চলতে পারে নেক্সট প্রশ্ন কম্পিউটার মূলত তিনটি কাজ করে নেক্সট প্রশ্ন পয়েন্টিং ডিভাইস হলো মাউস নেক্সট প্রশ্ন সবচেয়ে লম্বা কি হলো কিবোর্ডের ইন্টার কি নেক্সট প্রশ্ন এলসিডি হলো এক ধরনের প্রিন্টার পরের প্রশ্ন শূন্য স্থান পূরণ করো প্রথম হস্তচালিত গণকযন্ত্র হলো ড্যাশ নেক্সট প্রশ্ন একটি ফাংশন কি এর উদাহরণ হলো ড্যাশ গুণ ভাগ করার যন্ত্রের নাম হলো ড্যাশ নেক্সট প্রশ্ন বড় হাতের অক্ষর টাইপ করতে ড্যাশ কি ব্যবহার করা হয় অর্থাৎ কিবোর্ডে পরের প্রশ্ন পুরো নাম লেখো সিপিইউ আরএম র্যাম আরওএম রোম ভিডিইউ নেক্সট প্রশ্ন কার্সার কি পরের প্রশ্ন প্রিন্টারের কাজ কি পরের প্রশ্ন টাস্ক বেঞ্চ এর ইরেজার টুলের কাজ কি নেক্সট প্রশ্ন স্পিকারের কাজ লেখো পরের প্রশ্ন প্রিন্টিং স্পিড পরিমাপের এককের নাম লেখো নেক্সট প্রশ্ন হার্ডওয়্যার এর উদাহরণ দি দাও পরের প্রশ্ন প্রথম হস্তচালিত গণকযন্ত্র কোন দেশে আবিষ্কৃত হয় টিভির মতো দেখতে যন্ত্রটির নাম কি পেসকালানি যন্ত্রটি কি দ্বারা গঠিত সেকেন্ডারি মেমোরি কাকে বলে অপারেটিং সিস্টেম কি উদাহরণ দাও প্রথম স্বয়ংসম্পূর্ণ হিসাবে করার যন্ত্রটি অর্থাৎ প্রথম স্বয়ংসম্পূর্ণ হিসাব করার যন্ত্রটির নাম কি এবং এটি কি আবিষ্কার করেন পরের প্রশ্ন কে কত খ্রিস্টাব্দে নেপিয়ার স্পঞ্জ যন্ত্রটি উদ্ভাবন করেন এবং যন্ত্রটির কাজ কি